আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল ভবনের মিডিয়া সেন্টারে আমি দোলা সেন সাংবাদিক সম্মেলনের জন্য আপনাদের সামনে এসেছি। আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস নীল আকাশের মতো বড় এবং সমুদ্রের মতো গভীর, তাই এর স্রোত সবসময় প্রবাহমান, সদা প্রবাহমান। ইতিমধ্যে আপনারা জানেন এই মিডিয়া সেন্টারে অন্তত 20 জনের বেশি সাংবাদিক সম্মেলন করেছেন প্রতিদিন। আগামী দিনে হয়তো আরও অন্য 20 জনের বেশিকে আপনারা দেখবেন সাংবাদিক সম্মেলন করতে, এবং শুধু এই মিডিয়া সেন্টারে নয়, সারা রাজ্যে বিভিন্ন জেলায় আমাদের এ ধরনের সাংবাদিক সম্মেলন আরও অন্যান্য নেতৃত্বও করতে থাকেন, চলতে থাকে। আপনারা জানেন গতকাল বাজেট ঘোষণা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অসাধারণ একটি বাজেট পেশ করেছেন বাংলার মানুষের জন্য। ভোট অন অ্যাকাউন্ট, সামনে ভোট আছে বলে অল্প কিছু সময়ের জন্য সেই বাজেটে তিনি সমাজের সব স্তরের মানুষের জন্য অসাধারণ সমস্ত প্রকল্প, তার আরও নানান আইডিয়া তাকে বাস্তবায়িত করার প্রতিশ্রুতি রেখেছেন। তার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে বিভিন্ন খাতে। আপনারা জানেন যে বিরোধীদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি, যেহেতু সরকারের দুয়ারে সরকারে ইতিমধ্যে বিভিন্ন শিবিরে, আপনারা জানেন ডিসেম্বর মাসে 2 দিন, জানুয়ারিতে 2 দিন এবং ভিড় হচ্ছে বলে, মানুষের চাহিদা আছে বলে ফেব্রুয়ারিতেও 1 দিন, 5 দিন দুয়ারে সরকার রাজ্যের প্রতিটি ওয়ার্ডে, পৌরসভা এলাকায় এবং গ্রামাঞ্চলে, পঞ্চায়েত এলাকায় প্রতিটি অঞ্চলে 5 দিন করে যাচ্ছে। সরকারি আধিকারিকরা সরকার হিসেবে দুয়ারে, মানুষের দুয়ারে যাচ্ছেন, এবং এখানে এখনো পর্যন্ত, আপনারা জানলে ভালো লাগবে, হয়তো আপনারা জানেনও, এখনো পর্যন্ত এই শিবিরগুলিতে প্রায় 2,72,25,000-এরও বেশি এমন ক্যাম্পে এসেছেন। 2,72,00,000 মানুষ এই দুয়ারে সরকার শিবিরে এসেছেন। এর জন্য বিরোধীরা কোথাও কোথাও প্রচার করছেন যে এই দুয়ারে সরকার যা 5টি হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে, বা পাড়ায় পাড়ায় সমাধান যা জানুয়ারি থেকে শুরু হয়েছে ছোটোখাটো কাজের জন্য, ছোট একটা কল সারিয়ে ফেলা, একটা আলো লাগানো, এগুলি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, তাতেও অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে। তো বিরোধীরা স্বাভাবিকভাবেই মানুষের পরিষেবা হচ্ছে, এত মানুষ উপকৃত হচ্ছেন, এত ভিড় হচ্ছে, এত মানুষ আসছেন, তো তারা বলছেন যে ভোট আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আমাদের সরকার, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, এইসব কর্মসূচিগুলিকে আমাদের সামনে এনেছেন, মানুষের সামনে এনেছেন। আমরা বলতে চাই যে বিশ্বের কাছে অভিনব এই দুয়ারে সরকারের আইডিয়া, পাড়ায় সমাধানের আইডিয়া, এবং বিশ্বের কাছে অভিনব এই আইডিয়ার বাস্তবায়ন, দুয়ারে সরকার কর্মসূচি এবং পাড়ায় পাড়ায় সমাধানের কর্মসূচি। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এই দুটি, দুয়ারে সরকার প্রকল্প এবং পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প, এইভাবে মানুষের পরিষেবা যে দেওয়া যায়, এই আইডিয়া এবং এর বাস্তবায়ন সারা পৃথিবীতে নজির হয়ে থাকবে, এবং এটা কোনো হঠাৎ করে হচ্ছে না। আপনাদের জানলে এটাও ভালো লাগবে যে আমরা ইতিমধ্যে 500-এর বেশি আমাদের সরকার প্রশাসনিক বৈঠক করেছেন, এবং সেই প্রশাসনিক বৈঠকের ফলো আপ হিসেবে সিদ্ধান্ত করেই সরকার দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের প্রকল্প এনেছিলেন। এবং ইতিমধ্যে ইউনিসেফ এবং বিশ্বব্যাংক এই প্রকল্পগুলি, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের পরিষেবার ধরনকে প্রশংসা করেছেন। সাধারণ মানুষের চাহিদা তো আছেই,
এবং আপনাদের জানলে এটাও ভালো লাগবে যে এবারের বাজেটে গতকাল ঘোষণা হয়েছে যে এখন থেকে প্রতি বছর দুবার মানুষ এই দুয়ারে সরকার পাড়ায় সমাধান তার নিজের পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে পাবে। অর্থাৎ ভোটের সঙ্গে সম্পর্ক নেই, বাজেটে ঘোষণা হয়েছে প্রতি বছর দুবার করে এটা পাওয়া যাবে এই শিবিরের সুযোগ। এবং আপনাদের জানলে ভালো লাগবে যে দুটো ধাপ করা হয়েছে, একটা অগস্ট থেকে সেপ্টেম্বর মাস এবং আর একটা ডিসেম্বর থেকে জানুয়ারি মাস। অগস্ট থেকে সেপ্টেম্বর এবং ডিসেম্বর থেকে জানুয়ারি। সাধারণত আপনারা জানেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এসব সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসই আইসিএসসি মাদ্রাসা বোর্ডের আইএসসি পরীক্ষা থাকে বা ভোট থাকে পঞ্চায়েত পৌরসভা লোকসভা বিধানসভা। আর সাধারণত পুজো থাকে, পুজো দিওয়ালি ঈদ ইত্যাদি পরব পার্বণ থাকে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব থাকে অক্টোবর নভেম্বর। তাই আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম ধাপ অগস্ট থেকে সেপ্টেম্বর মাস প্রতি বছর দুয়ারে সরকার পাড়ায় সমাধান করবেন এবং প্রতি বছর দ্বিতীয় ধাপে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান করবেন। অর্থাৎ এটার সঙ্গে এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে পাঁচটি করে প্রতিটি ওয়ার্ডে বা অঞ্চলে, তার সাথে ভোটকে যারা সম্পর্কিত করছেন তারা ভুল করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার আইডিয়াকে বাজিতে নিয়ে এসছেন এবং সেটা চলমানভাবে চলবে, ধারাবাহিকভাবে চলবে 2021, 2022, 2023 অ্যান্ড অনওয়ার্ডস চলতে থাকবে। এটা আপনাদের আমরা জানাতে চাই। স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কেও বাজেটে ঘোষণা হয়েছে, এর সাড়া খুব ভালো। ইতিমধ্যে 2-2.5 কোটির বেশি মানুষ স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করেছেন এবং আপনাদের জানলে ভালো লাগবে প্রতি 3 বছর অন্তর এই কার্ড পুনর্নবীকরণ করা যাবে, রিনিউয়াল করা যাবে। এবং বিরোধীরা এটাও ঘোষণা করছেন যে এত লোক স্বাস্থ্যসাথীতে নাম লিখছেন, এত লোকের পরিষেবা বেসরকারি জায়গায় এইমস থেকে ভেলোর হবে কি করে। আমরা জানাতে চাই গতকালের বাজেট ঘোষণায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন স্বাস্থ্যসাথী প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগামী অর্থবর্ষে, শুধু কামিং ফিনান্সিয়াল ইয়ারে এই ভোট অন অ্যাকাউন্টে জানানো হয়েছে 1,500 কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছেন, 1,500 কোটি টাকা। একটু তুলনা করি আমরা আমাদের এই মামাটি মানুষের সরকারের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে এই রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের। আপনারা জানেন কেন্দ্রের সরকার ইতিমধ্যেই 2014 সাল থেকে প্রথমবার এবং 2019 সাল থেকে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইতিমধ্যেই নাম কিনেছে, যথেষ্ট নাম সুনাম অর্জন করেছেন দেশ বিক্রি করে দেওয়ার ব্যাপারে। রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল তারা বেচে দিচ্ছেন। আমরা ওদের প্রচারে জেনেছি যে খুব বড় একজন চৌকিদারের কাছে, বাহুবলী মহাবলীর কাছে আমাদের দেশ এবং আমরা দেশের মানুষ সুরক্ষিত। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের সুরক্ষা দেন যে জওয়ানরা, তারা যে অস্ত্র কারখানায় অস্ত্র তৈরি হয় আর্মস এবং অ্যামিউনিশন, সেটা দিয়ে যে তারা নিরাপত্তা দেন, কখনো প্রাণও দেন ভারতের বিভিন্ন বর্ডারে অনেক কঠিন কঠিন জায়গায় পুলওয়ামা থেকে সিয়াচেনে, সেই অস্ত্রতেও অস্ত্র কারখানা যে তৈরি হয় যেখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 42টি অস্ত্র কারখানা আছে যার হেড অফিস কলকাতায়, সেখানে ইতিমধ্যেই 74% কর্পোরেটাইজেশন হয়েছে। অর্থাৎ চৌকিদার হচ্ছেন নিজেই এমন চৌকিদার যিনি শীত কেটে চোরকে বলছেন এখান দিয়ে চুরি করতে পারবি। অস্ত্র কারখানায় 74% কর্পোরেটাইজেশন মানে আলু পটলের মতো অস্ত্র কারখানার 74% বেচে দেওয়া হচ্ছে বন্ধু বাহুবলী মহাবলীদের বন্ধু ব্যবসায়ীদের কাছে। আমরা বেসরকারি ব্যবসায়ীদের বিরোধী নই, কিন্তু অস্ত্রের মতন বিষয় যা দিয়ে দেশের নিরাপত্তা রক্ষিত হয় সেটা একটা কী সেক্টর, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীর বাইরে কারুর জানার বিষয় না, আমাদেরও জানার কথা নয়। অথচ 74% কর্পোরেটাইজেশন মানে বেসরকারি বন্ধুরাও তার ইতিবৃত্ত সম্পর্কে জানবেন, তাই নিয়ে ব্যবসা করবেন, তাহলে আমাদের নিরাপত্তাও কি সুরক্ষিত এই চৌকিদারের হাতে? তো এই যে রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল বিক্রি করে দেওয়া হচ্ছে, আপনারা জানেন সাধারণভাবে মানুষ আমরা জানি
যদি ত্রুটি থাকে আমাদের পরিবার পরিচালনায়, আমাদের যদি আর্থিক সংগতি কম থাকে, তাহলে কি করে লোকে? বাড়ির সম্পত্তি, গয়না এসব বিক্রি করে। তো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিজেপি পরিচালিত যে কেন্দ্রের সরকার, তারাও এমন বাজেট পেশ করছে যাতে বিজেপিকে পরিবারের গয়না বিক্রি করতে হয়। মানে গয়নার মতোই, ধরুন সরকারি রক্ত রত্ন, এগুলি নবরত্ন বলে যা পৃথিবীতে বিখ্যাত ছিল, ভারতে বিখ্যাত ছিল, সেই রত্ন গয়না ধরতে পারেন আপনারা, তাকে বিক্রি করে দিচ্ছেন কেন্দ্রের সরকার, যেহেতু আর্থিক ঘাটতি বৃদ্ধি হয়েছে। এবং কতগুলি বিক্রি করছেন ইতিমধ্যেই, তাঁদের ঘোষণা অনুযায়ী 23টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে তাঁরা 210,000 কোটি টাকায়, 23টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে, যা ন্যাশনালাইজড, যা রাষ্ট্রীয়, যা রাষ্ট্রের, যা রাষ্ট্রায়ত্ত, যা পাবলিক এন্টারপ্রাইজ, যা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যা আমার আপনার সকলের, যা মানুষের, যার ওপর ন্যাশনালাইজড বা রাষ্ট্রীয় হওয়ার জন্য সবার অধিকার, রাষ্ট্রের অধিকার, তাকে, তেমন 23টি সংস্থাকে এরা বিক্রি করেছেন 210,000 কোটি টাকায়। এবং আরও 23-এর বেশি বিক্রির লিস্টে আছে, তার মধ্যে আপনারা সব নাম জানেন, রেল, এয়ারপোর্ট, ইন্ডিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম, LIC, ব্যাংক, কয়লা। কয়লায় তো শুধু বেসরকারি নয়, 100-এ 100% বিদেশিদের হাতে দেওয়া হবে। আমাদের খনিজ সম্পদ আমাদের মাটির তলা থেকে ওঠে, সেই কয়লা শিল্প তা ন্যাশনালাইজ ছিল 73 সাল থেকে, ইন্দিরা গান্ধীর সরকার করেছিলেন, তাকে বিদেশি নয়, 100-এ 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, বেচে দেওয়া হচ্ছে। এই 210,000 কোটি টাকায় 23টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেচে আর্থিক ঘাটতি পূরণের জন্য মরিয়া হয়েছে আমাদের সরকার। যদিও এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি চাকরির ক্ষেত্রে, সমাজ কল্যাণের ক্ষেত্রে, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও তাদের পালন করার কর্তা ছিল, এবং প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা শুধু নয়, লাভজনক রাষ্ট্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ছিলেন, তখন রুগ্ন হয়ে যাওয়া বান স্ট্যান্ডার্ড, ব্রেথওয়েট, যেসব ডানলপকে বাঁচাবার জন্য, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি রেল দপ্তর থেকে বরাদ দিয়েছেন। আমরা দেখেছি তিনি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে অনুরোধ করেছেন, ডানলপ ও টায়ারের অর্ডার পেয়েছে। আর এখনকার কেন্দ্রীয় সরকার রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে পুনরুজ্জীবন্ত ভুলেই যান, ছেড়েই দিন, অতি লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা, অতি উৎপাদনশীল রাষ্ট্রীয় সংস্থাকে বেচে দিয়ে আর্থিক ঘাটতি পূরণ করতে চায়। তাই দিয়ে আরও কী কী করে, 10 কোটি টাকা দামের স্যুট, বিদেশ ভ্রমণের খরচ, প্রতিদিন ফেসিয়ালের খরচও আসে হয়তো, দেশ আরও গরিব থেকে গরিব হয়, 70% মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকা দেশ, করোনার সময় দেখছে প্রধানমন্ত্রী ঢাক বাজাও, কাশি বাজাও, শঙ্খ বাজাও, তালি দাও, উলু দাও, নাচো গাও। আর আমরা তুলনা যদি করি, দেখলাম করোনার সময় আমাদের মানুষের মুখ্যমন্ত্রীকে, তিনি রাস্তায় দাঁড়িয়ে সামনে থেকে পুলিশ বাহিনীকে, সাফাই কর্মীদেরকে, ডাক্তারবাবুদের, নার্সকে, স্বাস্থ্যকর্মীদেরকে সাহস যোগালেন, নিচু হয়ে হয়ে দণ্ডি কেটে শেখালেন ফিজিক্যাল ডিস্টেন্সিং কাকে বলে, এমনভাবে সামনে থেকে মানুষের নেত্রী পারেন মানুষকে নেতৃত্ব দিতে। যুব সমাজের জন্য ওদের ঘোষণা ছিল প্রতি বছর, ওদের বাজেট ঘোষণা ছিল 2014 সালে, 2 কোটি চাকরি দেবে প্রতি বছর। আপনারা জানেন প্রতিশ্রুতি পালনে শুধু ব্যর্থ নয়, চাকরির পরিবর্তে এখন 45 বছরের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি, 45%, যা স্বাধীনতার পরে সবচেয়ে বেশি, গত 45 বছরে সবচেয়ে বেশি 45% বেকারের হার। 2 কোটি প্রতি বছর চাকরিটা ওই কালো টাকা এনে লোকের পকেটে 15 লাখ টাকা দেওয়ার মতোই আরেকটি জুমলায় পরিণত হয়েছে, ওটা কথার কথা, ওটা মিথ্যা। এবং আপনাদের এটাও জানলে ভালো লাগবে, আমি একটা জাস্ট তুলনা করছি রাজ্যের সাথে কেন্দ্রের, আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স হচ্ছে আনএমপ্লয়মেন্টের রেট, ন্যাশনাল যখন 23.48%, 23.48%
আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার, তখন বাংলায় বেকারত্বের হার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 17.41%, 17.41%। একটা অঙ্গরাজ্যে সীমিত ক্ষমতা নিয়ে সিপিএমের 2,03,000 কোটি টাকা ধার এবং যত রেভিনিউ আর্নিং হয় তার বেশি চক্রবৃদ্ধি হারে সেই সুদ আসল শোধ করেও এত প্রকল্প, 64টা প্রকল্প দুয়ারে সরকার পাড়ায় সমাধান, তারপরেও বেকারত্বের হারকে কেন্দ্রীয় সরকারের জাতীয় গড় হারকে তিনি অনেকটা পিছনে ফেলে 17.41% নিয়ে এসেছেন বেকারত্বের হারকে। এটা বলতে পারার জন্য আমি বাঙালি হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে গর্ব অনুভব করছি। ভারতে 1 কোটি চাকরি করোনার সময় খোয়া গেছে, কিন্তু এই অতিমারির সময়ও, করোনা মহামারীর সময়ও বাংলার বেকারত্ব 40% হ্রাস পেয়েছে। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা নিশ্চয়ই আমাকে আর কিছু প্রশ্নও করতে পারেন, আপনারা জানতে চাইলে একটু পরে। তার আগে, প্রশ্ন করার আগে আমি ডেকে নেব ডেরেক, আমাদের সম্মানীয় রাজ্যসভার দলনেতা এখানে আছেন, প্রতিদিনই তিনি আমাদের সকলকে সহযোগিতা করেন। এখানে আমি ডেকে নেব আমাদের অনেক টিভি মিডিয়ার সব বন্ধুদেরকে। সোহমও আসতে পারো, যদি একটা চেয়ার একটু দিয়ে দাও। সোহম আমাদের দলের যুবর দায়িত্বে থাকা একজন গুরুত্বপূর্ণ ছেলে, যদিও সে আমাদের ভাই সোহম, সে টিভির অত্যন্ত, টিভি নয়, সিনেমার অত্যন্ত পরিচিত মুখ, পরিচিত হিরো। আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে জয়নিন সম্পর্কে একটা ছোট্ট কথাই শুধু বলবো, আমাদের যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের এই সাংবাদিক সম্মেলনের মতোই, আমাদের প্রতিদিন এখানে শুধু এরকম ছোট ছোট কিছু কিছু জয়নিং হয় তাই নয়, সারা রাজ্যে বিভিন্ন জেলাতেও নানান স্তরে জয়নিং হয়। তার কারণ আমি শুরুতেই বলেছি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নীল আকাশের মতো বড়, সমুদ্রের মতো গভীর, এর স্রোত ধারা সদা প্রবাহমান। সমস্ত মানুষ এবং সমাজের সমস্ত স্তরের বিশিষ্ট মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসতে চান, তাই তার একটা ছোট অংশ আজকে আপনাদের সামনে আমি হাজির করার সুযোগ পেয়েছি। আমার সঙ্গে আছেন, আপনারা চেনেন, রণিতা, জনপ্রিয় অভিনেত্রী, টিভিতে বাহা করে প্রথম নাম করেছিল, ধন্নী মেয়ে, ইষ্টি কুটুম সহ অনেক বিখ্যাত ধারাবাহিকে অভিনয় করেছেন। সৌপ্তিক চক্রবর্তী আরেক জনপ্রিয় টিভি স্টার, তিনি জলনূপুর ধারাবাহিকের জন্য তিনি বিখ্যাত হয়েছেন। এছাড়াও জয় বাবা লোকনাথ ধারাবাহিকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এখানে আছেন জনপ্রিয় অভিনেত্রী, আপনারা চেনেন তাকে, শ্রীতমা ভট্টাচার্য। তিনি আপনারা দেখেছেন বড় ঝিলিক হিসেবে তাকে মা ধারাবাহিকে, ইচ্ছে নদী এবং মা ধারাবাহিকে তিনি সুনাম অর্জন করেছেন টিভি সিরিয়ালে। আর একজন জনপ্রিয় অভিনেত্রী টিভির, দিশা রায়চৌধুরী, মহাপ্রভু শ্রী চৈতন্য ও জয় বাবা লোকনাথ ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। আমি তাদের সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস দলে, আমাদের দলে স্বাগত জানাই। তাদের সকলকে আমি পতাকা দেব এবং তারা নিশ্চয়ই আমাদের দলে, যেমনভাবে তারা সিরিয়ালে, আমি তো সিরিয়ালের খুব ভক্ত, মাঝরাতে জেগে জেগে একটু একটু দেখি, সেজন্য সবার সাথে আমি একটু পরিচিত টিভি সূত্রে, দেখার সূত্রে, তো আপনারাও পরিচিত হবেন। এবং অভিনেতা অভিনেত্রী হিসেবে এরা যেমন সকলের মন জয় করেছে, আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবেও এরা সকলের মন জয় করবে। রণিতা, সৌপ্তিক, শ্রীতমা এবং দিশা, থ্যাংক ইউ। আপনারা চাইলে ওদেরকেও কোনো প্রশ্ন করতে পারেন।
তারপরে যদি ওরা আগে সেরে নিক, তারপর যদি আপনারা আমার কাছে কোনো প্রশ্ন রাখেন আমি বলবো, ওদের সঙ্গে একটু আলাপটা হয়ে যাক, তারপরে আপনারা আমাকে প্রশ্ন রাখতে পারবেন। কেউ কিছু জিজ্ঞেস করতে চান, ওদের সঙ্গে কেউ আলাপ করতে চান, বা আপনারা কেউ কিছু বলতে চান নিজে থেকে? ইন্ডাস্ট্রি ছাড়িনি, আমরা যেমন অভিনয় করি অভিনয় ইন্ডাস্ট্রিতে যেমন আছি, তার সাথে দিদি যখন এসেছিলেন গত 10 বছর ধরে আমরা প্রথম থেকে দিদির সাথে আছি। এতদিন পাড়া প্রতিবেশী হিসেবে ছিলাম, সবসময় থাকতাম, দিদিকে খুব ভালোবাসি আমরা। আজকে তৃণমূলের সদস্য হলাম আমরা এবং বাড়ির লোক হলাম, এবং সমস্ত কাজ যা আমাদের দায়িত্ব দেওয়া হবে আমরা যথাসম্ভব তা পালনের চেষ্টা করব, এবং আমরা চাই যে আমাদের যা চিন্তাভাবনা, আমরা যে যেটা দেখতে পাচ্ছি, যেটা বুঝতে পাচ্ছি, সেটা যাতে আমাদের ইয়াং জেনারেশন বুঝতে পারে, তাদের সবাইকে সেই ভাবধারাটাও আমরা পৌঁছে দিতে চাই। এবং এই যে একদম মা মাটি মানুষ, এই যে একদম মাটির মতো, যখন তখন আমরা দিদিকে এটাই দেখি যে দিদি গাড়ি করে যেতে যেতে যেখানে কথা হলো, একটা চায়ের দোকানে নেবে, সেখানে চা খাচ্ছে, সেখানে কথা বলছে। অন্যান্য নেতাদের ক্ষেত্রে অনেক সময় দেখবো তার আগে থেকে সব প্রি প্ল্যান, সব কিছু স্যানিটাইজ হচ্ছে, পরিষ্কার হচ্ছে, তারপর গিয়ে কেউ খাবার খাচ্ছে, কিন্তু আমাদের দিদি একদম মাটির। আমরা সবাই দিদির মতো হতে চাই এবং দিদিকে অসংখ্য প্রণাম তাই শুরু করছি। আপনারাও আশীর্বাদ করুন যাতে অভিনয় জগতে আমরা যেমন কাজ করেছি আপনাদের হয়তো ভালো লেগেছে, এখানেও যাতে আমরা ভালো করে কাজ করে মানুষের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। সব থেকে প্রথমে ধন্যবাদ টু আর রেসপেক্টেড সিএম দিদি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দোলাদি, সোহম দা, অ্যান্ড দ্য হোল তৃণমূল ফ্যামিলি। আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে ইনক্লুড করার জন্যে আমরা এতদিন সাপোর্টার ছিলাম, বেশ কিছু ইভেন্টে থাকতাম, সাপোর্ট করতাম, কিন্তু এখন আমার মনে হয় আমাদের দল মনে করেছে যে আমরা কন্ট্রিবিউট করতে পারি। পলিটিক্সটা তো কোনো ইন্ডাস্ট্রি নয়, এটা সোশ্যাল ওয়ার্ক, তো আমরা সেই হিসেবে যদি ভেবে এগোই, আর আমাদের যতদূর ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বা টেলিভিশনের কথা সেটা তো চলতেই থাকবে, কিন্তু আমার মনে হয় এখন দিদির কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এবং তাই এই ইয়াং জেনারেশন যারা কিন্তু লাস্ট 10 বছর ধরে দেখছে যে কতটা এগিয়ে গেছে বাংলা, এবং এখন আমাদের ইউথ, এদের দরকার যে এগিয়ে যাওয়ার জন্যে, এবং আগের যে এত ভালো কাজ হয়েছে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাই জন্যেই আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হোল তৃণমূল ফ্যামিলি অ্যান্ড স্পেশালি দিদি আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাইকে। আমি জানি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মনে প্রথম যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নের প্রত্যেকের মনে যে ইন্ডাস্ট্রি ছেড়ে আমরা কেন এরকম রাজনৈতিক দলে যোগদান করছি। প্রথমে একটা কথা বলি, যেটা রণিতাও বলল, যে ইন্ডাস্ট্রি ছেড়ে নয়, আমাদের পরিচয় আমরা অভিনেত্রী, আমরা শিল্পী। আমি এটা বিশ্বাস করি যে শিল্পীর কোনো রং হয় না, কোনো জাত হয় না, কিন্তু আমি জবে থেকে প্রপারলি মানে ঠিকঠাকভাবে কাজ করতে শুরু করেছি, জবে থেকে জ্ঞান হয়েছে যে এটাকে সিনসিয়ারলি নেওয়া উচিত আমার প্রফেশন, 2010-2011 তবে থেকে আমার ক্যারিয়ারে যেরকম উন্নতি করেছি, তার পাশে আমি যে মানুষটাকে পেয়েছিলাম, খুব অদ্ভুতভাবে যার সান্নিধ্য পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা আনফর্চুনেটলি পাওয়া, কিন্তু সেটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল, অনেক বড় প্রাপ্তি ছিল। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে পদে তার আশীর্বাদ পেয়েছি,
তার সাহায্য পেয়েছি, অনেক প্রবলেমে তার অনেক রকম হেল্প পেয়েছি। সেই মানুষটা এবং এই দলের অনেকের কাছ থেকে, আমার পাশে যিনি বসে আছেন তার কাছ থেকে, এরকম অনেকগুলো নাম রয়েছে, মানে যে কটা নাম বলবো প্রত্যেকটা নামই কম বলা হবে, তাই কারোর নাম বলতে চাই না, শুধু দলের নামটা বলতে চাই। আমরা এখানে যারা যারা উপস্থিত আছি, যেই যেই ভাগে ভাগে আমরা জয়েন করছি অনেকে, আমরা বলবো না আমরাই ঠিক কাজ করছি, যারা জয়েন করছে না তারা ভুল কাজ করছে। ঠিক ভুল এটা প্রত্যেকের আলাদা আলাদা সিদ্ধান্ত। এটা আমি আজকে যদি বলে দিই যে না তুমি ভুল করছো, তাহলে সেটা ভুল হয়ে যাবে, এরকম তো কোনো কথা নেই। আমি একটাই কথা বলতে চাই যে আমার এখানে জয়েন করার, আজকে অফিশিয়ালি জয়েন করার একটাই উদ্দেশ্য। আমার বাবা একজন অনেক বড় মাপের সমাজসেবী ছিলেন, তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার অনেক বড় একটা ইচ্ছে ছিল যে আমি এই দলের সঙ্গে থেকে কাজ করি। মানুষের সেবা করাটা মুখের কথা নয়, আমি চাইলেই আমি করতে পারবো এটাও সম্ভব হয় না সব সময়। তাই একটা দলের মধ্যে থেকে, যে দলের ভরসা পেয়েছি এতগুলো বছর ধরে, তার মধ্যে দিয়ে আমি মানুষের সেবা করতে চাই। আশা করি আমি পারবো, আপনাদের সকলের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে। আমি কিচ্ছু জানি না, আমি আজকে জয়েন করে আমি বলছি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না। আমাকে এই দলের প্রত্যেকটা মানুষ শিখিয়ে পড়িয়ে নেবে। আমি একটাই জিনিস পারি করতে, সেটা হচ্ছে আমার চেষ্টা। আমি চাই মানুষের সেবা করতে, এই চেষ্টাটা নিয়ে আমি এই দলে যোগদান করেছি। আশা করি আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দলের প্রত্যেকটা সদস্য আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে। আমরা যেমন ছোটোবেলায় বর্ণপরিচয় পড়ি অ আ ক খ, তো আমার আজকের থেকে শুরু হলো সেই জার্নিটা। দোলাদি আছে, দিদি আছে, প্রত্যেকটা মানুষ আছে, মদনদা আছে, অনেক বড় বড় লিডাররা আছে যাদের হাত ধরে অ আ ক খ এগুলো আমি শিখব, এইভাবে মানুষের সেবা করব। আমি এটুকুই চাই, এটাই আমার ভরসা। আমি আশা করব আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে এবং আমি এগিয়ে যেতে পারবো আমার এই লক্ষ্যে। ধন্যবাদ। নমস্কার। ওদের মতো আমিও এক কথাই বলবো, আমরা হয়তো সবাই এই প্রফেশন থেকে এসেছি, কিন্তু আমি যেটা ব্যক্তিগত বলবো যে যখন দিদিকে আমি, মানে দিদির জার্নিটা পুরো জেনেছি বা শুনেছি, উনি কীভাবে স্ট্রাগল করেছিলেন, উনি শুরুর থেকে কীভাবে মানুষের, প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, এবং আজকে দিদি সবার পাশে আছেন, এবং সবথেকে বড় কথা উনি করোনা পরিস্থিতিতে যেভাবে মানুষের জন্য ভেবেছেন এবং পথে যেভাবে নেমেছেন, অনেকে হয়তো অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু এরকমভাবে পথে নেমে এরকম এত ভাবনা ভাবতে আমি দিদিকে ছাড়া আর কাউকে দেখিনি। এবং যখন আমফান এলো তখনও দিদিকে দেখেছি যে মানে কোথাও দাঁড়িয়ে মনে হয়েছে ওনার ঘর চলে গেছে। সাধারণ মানুষের জন্য ওনার যে কষ্ট, ওনার যে বেদনা, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু দিদির চোখে মুখে, দিদি সর্বদা মনে হয়েছে আমার বাড়ির একজন কেউ, এবং দিদির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ মানে ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে। এবং দিদি একজন মেয়ে হয়ে, সবথেকে বড় কথা আজকের দিনে মেয়েদের স্বাধীনতা, মেয়েরা সব মানে এই যে নিজেরা নিজেদের কিছু করার জন্য যে এগিয়ে আসছে, সেইটার পেছনে কিন্তু আমার তো মনে হয় একমাত্র দিদিই আছে। মেয়েরা এরকম স্বাধীনভাবে রাস্তাঘাটে বেরোতে পারছে, নিজেদের পায়ে দাঁড়াতে পারছে, নিজেদের অধিকার নিতে পারছে। আজকে যাতে মেয়েদের কোনো কষ্ট না হয় বা গ্রাম বাংলার মানুষের যাতে কোনো কষ্ট না হয়, আজকে রাস্তা থেকে শুরু করে কোথাও যেন কোনো মানুষের অসুবিধে না হয়, যখন যার অসুবিধা হয়েছে দিদি কিন্তু তার বাড়িতে ছুটে গেছে, তার পাশে ছুটে গেছে, এবং একজন ঘরের মানুষ হিসেবে ছুটে গেছেন। কখনো দিদিকে মনে হয়নি না উনি জাস্ট এসছেন চলে গেছেন, ওরকম কখনোই মনে হয়নি। তাই দিদির কাজ দেখে
এবং তার সব কিছু দেখে মনে হয়েছে যে আমিও যদি কিছু করতে পারি তো আজকে সবাইকে ধন্যবাদ যে আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য। আমি চাইবো এখানে দিদিরা রয়েছে, সোহমদা রয়েছে সবাই, এবং দিদি আছেন, তো সবাই আমরা একেবারে শুরু থেকে আমরা কিছুই জানি না, আমাদের হাতে ধরে সব কিছু শেখানো, আমরা চেষ্টা করব যে মন প্রাণ দিয়ে যেন আমরা যেরকমভাবে বাড়িতে মায়েদের সঙ্গে সবার সঙ্গে যেরকম কাজ করি, দেশের সঙ্গে যেন আমরা দিদিদের হাত ধরে দাদাদের হাত ধরে সেইভাবে দেশের সঙ্গে কাজ করতে পারি। ধন্যবাদ। ঠিক আছে, প্রথমত উইথ ডিউ রেসপেক্ট টু অল, বিজেপির কোনো কিছুর পাল্টা তৃণমূল কংগ্রেসকে করার কথা ভাবতে হয় না। আমরা বিশ্বাস করি, বাংলার মানুষও বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস হচ্ছেন মানুষের পক্ষের। আর 14 সাল থেকে বিজেপি কেন্দ্রে সরকারে আছে, মানুষের পক্ষের কোনো ভূমিকা বিজেপিকে নিতে দেখা যায়নি, তারা মানুষের বিপক্ষের শক্তি হিসেবেই মানুষ তাদের মনে করেন। তাই তাদের পাল্টা কোনো কর্মসূচির কথা আমাদের ভাবতে হয় না। শুধু রথযাত্রা প্রসঙ্গে বলবো, কোনো কোনো জায়গায় বিজেপির তরফে আমরা শুনছি পারমিশন দেওয়া না দেওয়া এসবকে কেন্দ্র করে অনেক মন্তব্য। আমরা ফ্যাক্টটা বলে দিতে পারি, আপনারা হয়তো জেনেছেন, রাজ্য সরকার কোনো রথযাত্রার অনুমতি দিতে কখনো অস্বীকার করেনি। এই দাবি যারা করছেন সেটা বিজেপির একান্ত অপপ্রচার। আসল বিষয় হল, বিজেপির পক্ষ থেকে একজন পদাধিকারী, বিজেপি দলের একজন পদাধিকারী আমাদের রাজ্য সরকারের মুখ্য সচিব চিফ সেক্রেটারির কাছে রথযাত্রার 5টি 6টি রথযাত্রার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। মুখ্য সচিবের দপ্তর সঙ্গে সঙ্গে তাদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে প্রত্যেকটি যাত্রা যে যে এলাকায় হবে সেই স্থানীয় থানা বা স্থানীয় কর্তৃপক্ষ, লোকাল যে DM, SP, CP, SDO, BDO, স্থানীয় প্রশাসনের IC, তাদের এটা অধীন, স্থানীয় কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষের অধীন, সেন্ট্রালি এভাবে কাউকে কখনো পারমিশন দেওয়া হয় না স্থানীয় জায়গায় অ্যাপিল করার জন্য। এবং যদি তারা স্থানীয় জায়গায় অ্যাপিল করেন তাহলে কোনো স্থানীয় কর্তৃপক্ষ কোনো দিন কোনো পারমিশন দিতে বাধা দেওয়ার কোনো নির্দেশ নেই, এটা কোনো নীতিগত অবস্থানও আমাদের সরকারের নয়। কিন্তু ইন দ্য মিন টাইম কোনো এক ব্যক্তি এই নিয়ে, এই রথযাত্রাকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে আশঙ্কা করে কোনো এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন, ফলে বিষয়টি এখন সাবজুডিস আছে, বিচারাধীন। ফলে এর বেশি শুধু ফ্যাক্ট বলা ছাড়া আমি বলতে পারবো না। শুধু এটা বলতে পারি, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সরকার কোনো যাত্রার অনুমতি দিতে কখনো অস্বীকার করেনি। এখন বিষয়টি যেহেতু সাবজুডিস, আদালতের অধীনস্থ, সেই জন্যে আদালত ভূমিকা নেবে, আমাদের সরকারের, আমাদের দলের তো বটেই এক্ষেত্রে কোনো ভূমিকার প্রশ্ন নেই। আপনি করে নেবেন প্রশ্ন, প্রথম কথা আমি বলবো যে মমতাকে এরাজ্যের মানুষ টাটা করে দেবেন, এই স্বপ্ন জেপি নাড্ডারা দেখুন,
সেই স্বপ্নকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বপ্ন দেখতে আমরা কাউকে বাধা দিতে চাই না। আর তো বেশি দিন না, 3 মাস স্বপ্ন দেখতে থাকুন। জে পি নাড্ডাকে 3 মাস স্বপ্ন দেখার জন্য স্বাগত জানাই। দ্বিতীয়ত বলবো যে কৃষকদের বিষয়ে আমার প্রথম উত্তর থাকবে, জে পি নাড্ডা মহাশয় হয়তো জানেন না বা মনে নেই, একটু আমরা বলতে চাইব যে কৃষকদের পক্ষে যে মমতা বন্দ্যোপাধ্যায়, এর জন্য কোনো প্রকল্প রেফারেন্স আমাদের দেওয়ার দরকার হয় না। 2006 সালে 4 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি 1,000 একর কৃষিজমি থেকে সিঙ্গুরে কৃষক ক্ষেতমজুর বর্গাদার যাতে উচ্ছেদ না হয় সেইটা আটকাবার জন্য কৃষকদের পাশে দাঁড়িয়ে জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন ঐতিহাসিক অনশন আন্দোলন করেছেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জাতির জনক মহাত্মা গান্ধীর পর সারা জীবনের মতো ভারতবর্ষের ইতিহাসে মানুষের পাশে দাঁড়ানোয়, কৃষকের পাশে দাঁড়ানোয়, নিজের জীবন তুচ্ছ করে 26 দিনের ঐতিহাসিক অনশন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। জে পি নাড্ডাদের তাই কৃষকের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। এরপরে আমাদের বক্তব্য, প্রাইম মিনিস্টার কিষাণ নিধি প্রকল্প হোক বা আয়ুষ্মান ভারত, কোনো ব্যাপারে আমাদের সরকারের পলিসি ডিসিশন হচ্ছে আমরা তাকে বাধা দিচ্ছি না। আমরা কোথাও আয়ুষ্মান ভারতকে বা পিএম কিষাণ নিধি যোজনাকে বাধা দিচ্ছি না। দেশের মানুষের মতন রাজ্যের মানুষের স্বাধীনতা আছে ওই প্রকল্প গ্রহণ করার। কিন্তু মজা হচ্ছে, ওই প্রকল্প বাংলার কৃষক গ্রহণ করছেন না। কেন করবেন বলুন? বাংলার কৃষক কেন করবেন? প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক রত্ন পুরস্কার হোক, কৃষকদের জন্য ঘোষণা হোক, কৃষক নিধি প্রকল্প হোক, যা কিছু কৃষকদের জন্য আর্থিক সাহায্য হোক, তা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের আগে। মমতা বন্দ্যোপাধ্যায় 11, 12, 13, 14 যা ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকার 16, 17, 18, 19 গিয়ে সেগুলি ঘোষণা করছেন। ফলে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আমরা তো জানি বাংলাকে কেন্দ্র অনেক সময় অনুসরণ করে চলে, কৃষকদের ক্ষেত্রেও চলছে। আমার এর পরের বক্তব্য, যদি নাড্ডা সাহেবের কথা মতো বাংলার কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা বঞ্চিত হতেন, বাংলার কৃষকদেরকে হতমান করতেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তাহলে নাড্ডা সাহেবদের কেন্দ্রীয় সরকার 6-6টা কৃষি কর্মণ পুরস্কার 6 বার করে মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলাকে দিলেন কি করে? 6-6টা কৃষি কর্মণ পুরস্কার অন্য রাজ্যের বদলে ফার্স্ট প্রাইজ কৃষিক্ষেত্রে বাংলা পেল কি করে? এর জবাব নাড্ডা সাহেবকে আমরা দিতে অনুরোধ করব। আরও একটা কম্পারেটিভ স্টাডি আপনাদের কাছে একটু রাখতে চাই। প্রথম কথা, কৃষক বন্ধু প্রকল্পে প্রতি একরে 5,000 টাকা করে সাহায্য প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষকদের জন্য ঘোষণা করেছিলেন, যেটা গত কালের বাজেটে 6,000 হয়েছে। 5,000টা বেড়ে 6,000 হয়েছে। আগে ছিল বছরে 2 বার 2,500, 5,000, গতকাল থেকে বেড়ে হয়েছে 3,000, 6,000 বছরে 2 বার। কিন্তু পিএম কিষাণে পাবেন তারা 1,214 টাকা পার একর। প্রতি একরে যেখানে বাংলার কৃষক কালকের আগে পর্যন্ত 5,000 পেতেন, কাল থেকে 6,000 টাকা পাবেন, সেখানে পিএম কিষাণ নিধিতে 1,214 টাকা পাবেন মাত্র প্রতি একরে। বাংলার কৃষক কোনটা বেছে নেবেন বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু না পিএম কিষাণ নিধি? নাড্ডা সাহেবকে একটু হোমওয়ার্ক করতে বলবো। স্বপ্ন দেখা ভালো, কমেন্ট করাও ভালো, কিন্তু না জেনে তথ্য তো অন্য কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুর বেনিফিট সমস্ত কৃষক পরিবার পাবেন, সমস্ত বাংলার সমস্ত কৃষক পরিবার পাবেন। আর পিএম কিষাণ নিধির প্রকল্পের বেনিফিট পাবেন কেন্দ্রীয় সরকারের শুধু 2 হেক্টেয়ার পর্যন্ত যাদের জমি আছে সেই কৃষকরা, শুধু 2 হেক্টেয়ার পর্যন্ত যাদের জমি আছে, অর্থাৎ সীমিত সংখ্যক কৃষক, তারাই এই পিএম কিষাণ নিধি পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু পাবেন সবাই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কভারেজ হচ্ছে 100%,
কেন্দ্রীয় সরকারের কিষাণ নিধির কভারেজ হচ্ছে 92%। কে এগিয়ে বলুন, নাড্ডা সাহেব তো অঙ্ক নিশ্চয়ই জানেন। আচ্ছা, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম শস্য বিমা হোক, যে কোনো ফসল যদি পুড়ে যায় জ্বলে যায়, সরকারি সাহায্যে যে ক্রপ ইন্স্যুরেন্স, তার বিমা, পুরো বিমাটা প্রিমিয়াম দেওয়া হবে স্টেট গভর্নমেন্টের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা হচ্ছে কৃষক বন্ধুর সমস্ত ধরনের প্রিমিয়ামের টাকা, ক্রপ ইন্স্যুরেন্স সহ সমস্ত বিমার টাকা সরকার নিজেরা দেবে, প্রিমিয়াম দেবে স্টেট গভর্নমেন্ট। আর পিএম কিষাণ নিধি বলছে বিমার টাকা, প্রিমিয়ামের টাকা দেবে ফার্মার। ফার্মাররা কোনটা বেছে নেবে বলুন, নিজেরা প্রিমিয়াম দেবে না গভর্নমেন্ট দেবে? তো এমনি দশ গোল খেয়ে গেছেন নাড্ডাবাবুর, সেটা বলার সময় মনে নেই, মিছিলে একটু জোশ রাখতে হয়, তো কর্মীদের জন্য কি করবেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধুতে আছে, কেউ যদি মারা যান 18 থেকে 60 বছরের মধ্যে, তাহলে সেই কৃষক পরিবারে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ তারা পাবেন। খবর নিয়ে দেখুন, নেটে তো আছে, দেখেন, দেখে নিন আপনারা। পিএম কিষাণ নিধিতে এমন মৃত্যুকালীন ক্ষতিপূরণের কোনো হিসেব নেই। 2 লক্ষ টাকা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে, 18 থেকে 60 বছরের মধ্যে কৃষক পরিবারের কেউ মারা গেলে মৃত্যুকালীন ক্ষতিপূরণ সরকার দেবে তার পরিবারকে ব্যাংক অ্যাকাউন্টে। মৃত্যুকালীন কোনো ক্ষতিপূরণ পিএম কিষাণ নিধিতে পাওয়া যাচ্ছে না। আর আপনারা যদি খেয়াল করেন, কতজন বেনিফিশিয়ারি কিস্তিতে কিস্তিতে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ নিধির টাকা নিচ্ছে, স্ট্যাটিস্টিক্যালি যদি দেখেন পরিসংখ্যান, বাংলার কৃষক বন্ধু এটা ওভারটাইম ইনক্রিজ হচ্ছে, আর পিএম কিষাণ নিধি ওভারটাইম ডিক্রিজ। তার ফার্স্ট ইনস্টলমেন্ট পাচ্ছে হচ্ছে 10.3 কোটি, আর ফিফথ ইনস্টলমেন্ট পাচ্ছে কমে গিয়ে 6.5 কোটি। আর মমতা বন্দ্যোপাধ্যায় 100-এ 100 জন, 10 কোটি তো 10 কোটি সবাই পাচ্ছেন, কমছে না, বরং ক্রমশ এটা ওভারটাইম ইনক্রিজ হচ্ছে। আর একটা শুধু বলবো, 2018-19 একটা পরিসংখ্যান, একটা রিপোর্ট কার্ড আপনাদের বলছি, এই অনেক রিপোর্ট কার্ড আমরা প্রকাশ করেছিলাম আপনারা জানেন বঙ্গধ্বনিতে, তার একটা ছোট্ট রিপোর্ট কার্ড। 94% কৃষক বাংলার, 94% কৃষক, 194 জন প্রথম ইনস্টলমেন্টের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে প্রথম 8 মাসে গ্রহণ করেছিলেন। প্রথম 8 মাসে প্রথম কিস্তির টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে কৃষক বন্ধুর 94% কৃষক গ্রহণ করেছিলেন, যেখানে কেন্দ্রীয় পিএম কিষাণ নিধি যোজনার টাকা, শুধু 18-19 রিপোর্ট কার্ড বলছে, যেখানে আমাদের 94%, ওদের 48% দেশের কৃষক কোনো ইনস্টলমেন্ট পাওয়ার সুযোগ পাননি। নাড্ডা সাহেবকে একটু প্রশ্ন করে নেবেন আপনারা, থ্যাংক ইউ। আপনি বলুন। আমরা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেন যিনি রাজ্যপাল, তাকে সম্মান জানাই, এবং রাজ্যপাল গতকালের বাজেট বক্তৃতা নিজে উপস্থিত না থাকতে পারলেও সই করে দিয়েছিলেন এবং অনুমতিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাজেট পেশ করবেন। রাজ্যপাল মহাশয়ের কাছে জানতে চাইব, উইথ ডিউ রেসপেক্ট, গতকালের বাজেট বক্তৃতার সঙ্গেও তিনি সহমত, আবার এই কমেন্টের সঙ্গেও তিনি সহমত? আমরা বলতে চাই, রাজ্যপালের উক্তি হোক বা নাড্ডা সাহেবের উক্তি, বিজেপির নেতারা বা বিজেপি পাঠানো রাজ্যপাল মহাশয়, যে কেউ যে কোনো মন্তব্য করুন, যে কোনো কুৎসা অপপ্রচার ষড়যন্ত্র করুন, যে কোনো স্বপ্ন দেখুন, তার আয়ু আগামী এপ্রিল মে মাস পর্যন্ত। আমরা তাদের সবাইকে স্বাগত জানাই, তাদের কারোর বাধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় গণতন্ত্র আছে, সবাই সব কিছু বলার সুযোগ পান। এ তো 34 বছরের সিপিএম শাসন নয় যে শুধু দলতন্ত্র, তাই সবার জন্য স্বাগত। কিন্তু আমরা জানি পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে,
কুৎসা অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা অন্যায় কোনোদিন শেষ কথা বলে না, শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলেন মানুষ, এবং এক্ষেত্রেও শেষ কথা বলবেন বাংলার মানুষ। একুশের ভোটের রেজাল্ট বেরোক, আপনারা দেখবেন শেষ কথা বলবে সত্য, শেষ কথা বলবে ন্যায়, শেষ কথা বলবেন বাংলার মানুষ, এবং বাংলার মানুষের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন। তখন আপনারা এই সব নাড্ডা সাহেবের, রাজ্যপাল সাহেবের সব কুৎসার, সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন। মানুষ এই জবাব দেবে, আমরা নিজ মুখে ভোটের মুখে মুখে ওদের জবাব দিতে চাই না, ওদের জবাব মানুষ দেবেন ভোটের মাধ্যমে। আমরা সেই জবাবের জন্য অপেক্ষা করে আছি, আপনারাও একটু অপেক্ষা করুন। আপনাকে আমি হিন্দিতে বলছি, এক মিনিট পরে একটু বলে নি। আমি আবারও ওদের শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করি ঈশ্বরের কাছে। ঈশ্বর ওদের শুভবুদ্ধির উদয় করে দিন, ওরা ভালো থাকুন, ওরা দীর্ঘজীবী হন, আর খারাপ খারাপ মন্তব্য করেও অনেক দিন বেঁচে থাকুন। আর আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ প্রশাসক, যেমন আমরা কোথাও কোনো যাত্রার অনুমতি দিতে বাধা দিইনি, তেমন ল অ্যান্ড অর্ডারের প্রবলেম কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হতে দেবে না। প্রশাসক হিসাবে জঙ্গলমহলে মাওবাদী হামলার মোকাবিলা করে ইতিমধ্যেই ভারতবর্ষে এক্ষেত্রে মডেল সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আচ্ছা, আমি যখন প্রথমে আমাদের স্বাস্থ্যসাথী নিয়ে বলছিলাম, আপনারা খেয়াল করেছেন, এই অভিযোগটা খুব শুনছি, যেহেতু স্বাস্থ্যসাথীটা সবচেয়ে নতুন প্রকল্প এবং এতে এই দুয়ারে সরকারে প্রচুর মানুষ নাম নথিভুক্ত করেছেন, 272,000 মানুষ, আমি উল্লেখ করেছি সংখ্যাটা, 2,72,00,000 মানুষ, সরি 2,72,00,000 মানুষ। আমরা বলেছি ইতিমধ্যেই গতকালের বাজেট ঘোষণায় তার জন্য 1,500 কোটি টাকা এই ছোট বাজেটে ভোট অন অ্যাকাউন্টেই আমরা বরাদ্দ করেছি। অতএব ওদের চিন্তা করতে হবে না, ওদের সমস্ত চিন্তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে আছে। সেই জন্যেই স্বাস্থ্যসাথীর জন্যেও 1,500 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে, যাতে ওই 2,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুযোগ পান, পরিষেবা পান এইমস থেকে ভেলোর। এবং আপনারা জানেন কোথাও যদি কেউ স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করে কার্ড হাতে পাওয়ার আগেই অসুস্থ হয়ে যাচ্ছেন, দেখবেন যে কোনো প্রশাসনের কাছে গেলে অ্যাপ্লাই করলে এমার্জেন্সি বেসিসে ডকুমেন্ট জমা দিলে হাতে হাত স্বাস্থ্যসাথী কার্ড আগেও দিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো আমরা টাকা দিতে পারছি বলেই, নইলে তো বেসরকারি হাসপাতালরা বিদ্রোহ ঘোষণা করতো। আপনাদের কাছে কি কোনো বেসরকারি হাসপাতাল জানিয়েছে যে সরকার টাকা দিচ্ছে না? এত চিন্তা করবেন না প্লিজ, ওদের চিন্তা করতে বারণ করুন। আর কোনো প্রশ্ন না থাকলে আমি একটু হিন্দিতে যাব, খুব খারাপ হিন্দি বলি অবশ্য, আমি জেন্ডারের কোনো ঠিক নেই, টুটা ফুটা একটা একটু কনসিডার করবেন। আর কোনো বাংলা প্রশ্ন নেই তো? থ্যাংক ইউ সো মাচ। আপকা কোয়েশ্চেন সিফ কিসান কে বারে মেই থা না? হম 3-4 শব্দ বলেঙ্গে। পহলা ইয়ে কি হামারে স্টেট গভর্নমেন্ট কি তরফ সে কোই যাত্রা কা পারমিশন দেনে কে লিয়ে বিজেপি কো হাম লোগো নে ইনকার নহি কিয়া, ইয়ে ও জো আরোপ লাগা রহা হ্যায় ইয়ে সারা কে সারা ঝুট হ্যায়। ও লোগো কি তরফ সে বিজেপি কি তরফ সে কোই হামারে চিফ সেক্রেটারি কে পাস এক চিঠি ভেজা থা পারমিশন মাঙ্গনে কে লিয়ে, চিফ সেক্রেটারি কি তরফ সে উসকে অফিস উনকো লিখিত রূপ সে দিয়া কি ইয়ে সব যাত্রা কা পারমিশন হোতা হ্যায় লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি তরফ সে, তো যাকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সে পারমিশন লে লিজিয়ে। ইস ইন দ্য মিন টাইম কোই হাইকোর্ট মে যাকে এক PIL ডালা হ্যায় আভি সাব জুরিস ম্যাটার হ্যায় ইসিলিয়ে ইসকা উপর রাজ্য সরকার কা কুছ করনে কা হক নেই হ্যায়,
हाईकोर्ट जो बोलेंगे वो हम मान लेंगे, लेकिन हम लोग परमिशन देने के लिए इनकार किया, ये झूठ है, ये सच नहीं है, पहला बात। दूसरा बात है, ये परिवर्तन यात्रा वो बोल सकते हैं, लेकिन हम 2009 हमारा याद में है, शायद आपको भी याद में होंगे, 2009 में हम लोगों ने देखा है बंगाल की जनता बोल रहे थे परिवर्तन चाहिए, परिवर्तन छाड़ा गणतंत्र मृत, हम परिवर्तन चाहते हैं। 2009 में सारे के सारे जनता बोल रहे थे, इसीलिए 2011 में परिवर्तन हुआ था। अभी जनता नहीं बोलते हैं, पीपल्स नहीं बोलते हैं, मास नहीं बोलते हैं परिवर्तन चाहिए, मास बोलते हैं बंगध्वनि एकटाई ममता के आवाज चाहिए, बांग्लार आवाज एकटाई ममता के आवाज चाहिए। तो मास बोलते हैं, पीपल्स बोलते हैं, जनता बोलते हैं कि हम ममता को चाहते हैं, ममता जी को फिर चाहते हैं, फिर चाहते हैं, फिर चाहते हैं। बीजेपी बोलते हैं हम परिवर्तन चाहते हैं, तो उसको बोलने दीजिए, उसको सपना भी देखने दीजिए, हमारा कोई एतराज नहीं है, उनको सपना देखने का हक है, उनको बोलने का भी हक है, लेकिन बंगाल की जनता ममता जी को फिर 211 से ज्यादा सीट देकर तीसरी बार मुख्यमंत्री बनाएंगे, ये यकीन हमारे पास है। और तीसरे बात हम बोलेंगे, पीएम किसान निधि के साथ बांग्ला का कृषक बंधु प्रकल्प का बहुत सारे डिफरेंसेस है। ममता जी किसान के लिए सिंगूर में, बंगाल में, कलकत्ता में सिंगूर के लिए सिर्फ 1,000 एकड़ चास का किसी का जमीन के लिए उन्होंने 26 दिन फास्टिंग मूवमेंट किया है, और ना वो फास्टिंग मूवमेंट कर दिखाते ना सिंगूर होता, ना यूपीए 2 गवर्नमेंट हो लेड बाय कांग्रेस, ना एनडीए 1 गवर्नमेंट हो लेड बाय बीजेपी, वो जो औपनिवेशिक लॉ है, जो कॉलोनियल लॉ है 1896 का ब्रिटिश रूल का, वो लैंड एक्विजिशन लॉ का अमेंडमेंट इंडियन पार्लियामेंट में होने का व्यवस्था होता। ममता जी ने फास्टिंग मूवमेंट करके वो लैंड एक्विजिशन लॉ को भी अमेंड करने का इंडिपेंडेंस के बाद जरूरत है ये सामने लाया, और इसीलिए इंडियन पार्लियामेंट में 2006 में उनका अनशन के बाद, उनका फास्टिंग मूवमेंट के बाद ये अमेंडमेंट का इरादा पार्लियामेंट ने करने का मौका मिला। उसके पहले कोई बीजेपी, कोई कांग्रेस और कोई गवर्नमेंट ने ये कॉलोनियल लॉ को अमेंड करने का भी नहीं सोचा, और बहुत सारे पॉइंट्स है, इसीलिए वो बीजेपी लेड गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट भी बंगाल गवर्नमेंट को 6-6 बार कृषि कॉर्मोन अवार्ड दिया था, वो कुछ काम नहीं करते तो बंगाल को फर्स्ट प्राइज मिला क्यों 6 बार, ये प्रश्न अगर आप बीजेपी को करेंगे तो अच्छा। हमारा बहुत बुरा हिंदी के लिए हम शर्मिंदा हूँ, और किछु नहीं तो थैंक यू, अब की छवि शुद्ध हो तो हो जाच्छे, थैंक यू। কৃষি কর্মণ পুরস্কারের মতো 100 দিনের কাজেও 7 বছর আমরা প্রথম পুরস্কার পেয়েছি, কেন্দ্রের সরকারই দিয়েছে, রাজীব যে দলে গেছে সেই দলের সরকার দিয়েছে, কেন সেটা রাজীবের ওই দলের কাছ থেকে জেনে নেওয়া উচিত, যে এখানে 100 দিনের কাজ নেই তাহলে ফার্স্ট প্রাইজ দিচ্ছে কেন 7 বার, পঞ্চায়েত দপ্তর এত ভালো কাজ 100 দিনে করেছে বলে ফার্স্ট প্রাইজ দিয়েছে, কেন দিয়েছে রাজীব বিজেপিকে জেনে নিক, ওই দলে তো গেছে, ওদের থেকে জানতে পারবে।